নমস্কার বন্ধুরা, আর একবার স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল মৃন্ময় সহজের পক্ষ থেকে। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, টেট 2022-এর পরীক্ষা সম্বন্ধে। হ্যাঁ বন্ধুরা, পরীক্ষা সম্বন্ধে বলতে তোমরা প্রত্যেকেই তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করেছো এবং সেখানে দেখেছো 11 তারিখ পরীক্ষা সংগঠিত হচ্ছে, এবং সেই পরীক্ষার হলে কী কী নিয়ে যেতে হবে এবং পরীক্ষা দেবার পর কী কী জমা দিয়ে আসতে হবে এবং পরীক্ষা দেওয়ার পর কী কী নিয়ে আসতে হবে, অ্যাডমিট কার্ডের ককপি নিয়ে যেতে হবে, কোন কলমে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা সেন্টারকে কি কি নিয়ে যাওয়া চলবে না, এবং যে ইনস্ট্রাকশনগুলো দেওয়া রয়েছে সেই সব ইনস্ট্রাকশনগুলো সম্পূর্ণ বাংলাতে রূপান্তরিত করে আজকে তোমাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করব। অর্থাৎ তোমরা যারা পরীক্ষা দেবার কথা ভাবছো বা পরীক্ষা দিবে বলে প্রিপারেশন নিয়েছো, তাদেরকে অবশ্যই এই সব বিষয়গুলো মাথায় রাখতে হবে এবং মাথায় রেখে তবেই পরীক্ষা সেন্টারে যেতে হবে। এবং পরীক্ষা সেন্টারে যেহেতু 2 ঘন্টা আগে প্রবেশ করতে হবে এবং 2 কপি অ্যাডমিট কার্ডের কপি নিয়ে যেতে বলা হয়েছে এবং সাথে ছবি, এই সব বিস্তারিত তথ্যগুলো তোমাদেরকে আজকে আমরা একে একে দেবো। টোটাল 14টা ইনস্ট্রাকশনের কথা উল্লেখ করেছে এবং 14টা ইনস্ট্রাকশনের মধ্যে লাস্টের দিকে অনেক আমরা গুরুত্বপূর্ণ ইনস্ট্রাকশন তোমাদেরকে দেবো, যার মাধ্যমে তোমাদের পরীক্ষার হলে গিয়ে কোনো রকম সমস্যার সম্মুখীন হতে হবে না। যদি আমাদের এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, অবশ্যই অনুরোধ ভিডিওটাকে স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখো এবং আমাদের সাথে থাকো। আর একটা ছোট্ট অনুরোধ, যদি তুমি আমাদের চ্যানেলে নতুন এসেছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশান পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। হ্যাঁ বন্ধুরা, যেহেতু ইনস্ট্রাকশনগুলো নিয়ে আমরা কথা বলবো, অর্থাৎ অ্যাডমিট কার্ড ডাউনলোডের পরেই অ্যাডমিট কার্ডের দুটো পেজ দেওয়া হয়েছে, প্রথম পেজের মাঝামাঝি সেকশন থেকে দ্বিতীয় পেজে সম্পূর্ণটা ইনস্ট্রাকশনে ভরা। অর্থাৎ এত কেন ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, কারণ তোমরা চারিদিক থেকে এতদিন জানো যে 2014-এর টেট, 2012-এর টেট, 2017-এর টেটে কত রকম দুর্নীতি হয়েছে। অর্থাৎ এই দুর্নীতি একদম রুখতে অনেকগুলো এক্সট্রা পদক্ষেপ নেওয়া হয়েছে, সেইগুলো তোমাদের একে একে বলার চেষ্টা করব। অবশ্যই আমরা সরাসরি সেজন্য স্ক্রিনে চলে যাই এবং তোমাদেরকে যে আমরা বাংলা ট্রান্সলেট করেছি, যদিও ভাষাটা একটু এলোমেলো রয়েছে, সেই ভাষাতেই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। চলো সরাসরি আমরা স্ক্রিনে চলে যাই। আশা করি তোমাদের প্রত্যেকের কাছেই এই অ্যাডমিট কার্ডটি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি বোর্ডের যে 2022 ডেটের অ্যাডমিট কার্ড দেওয়া হচ্ছে বর্তমানে, সেটি প্রত্যেকে ডাউনলোড করতে পেরেছো। যারা পারোনি কিছুদিনের মধ্যেই পেরে যাবে। তো আজকের যে ইম্পর্টেন্ট টপিক সেটা হলো এদের ইনস্ট্রাকশনগুলো নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা সম্পূর্ণ ইনস্ট্রাকশনটাই বাংলাতে রূপান্তরিত করে তোমাদেরকে বলার চেষ্টা করব। হয়তো বাংলাতে রূপান্তরিত করতে গিয়ে একটু ভাষার এদিক ওদিক হতে পারে। দেখো বন্ধুরা, যে অ্যাডমিট কার্ডটি তোমাদেরকে প্রোভাইড করা হয়েছে দুটা পেজে, অর্থাৎ প্রথম পেজের লাস্টের দিক থেকে দ্বিতীয় পেজ সম্পূর্ণটাই ইনস্ট্রাকশনে ভরা। তো কেন এত ইনস্ট্রাকশন, কী কী করণীয় রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে যেহেতু আজকের আমাদের ভিডিও, এবং নিচের দিকের থেকেই শুরু হচ্ছে ইনস্ট্রাকশন টু দ্য ক্যান্ডিডেট। তো এটা সম্পূর্ণ ইনস্ট্রাকশন ক্যান্ডিডেটের উপর বেস করেই, অর্থাৎ যে পরীক্ষার্থী তাকে এই সব ইনস্ট্রাকশনগুলো মেনে চলতে হবে, এবং এখানে সমস্ত ইনফরমেশনগুলো দেওয়া রয়েছে কী করতে হবে কী করতে হবে না। এখানে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট টপিক দেওয়া রয়েছে যেগুলো হয়তো আমাদের অজানা। তো আজকে সেজন্য বাংলাতে রূপান্তরিত করে তোমাদেরকে জানানোর চেষ্টা করব। টোটাল রয়েছে 14টা ইনস্ট্রাকশন এবং 14টা ইনস্ট্রাকশনই আমরা বাংলাতে রূপান্তরিত করেছি, তোমাদেরকে সেটা দেখাচ্ছি এবং একে একে আমরা তোমাদের সামনে আলোচনা করার চেষ্টা করছি। হয়তো ভিডিওটা একটু লম্বা হতে পারে, তো সেজন্য আমরা সম্পূর্ণটাকে বাংলাতে রূপান্তরিত করেছি। আমরা যদি প্রথমে 1 নম্বর কলামটাতে দেখি, প্রথমেই বলা হয়েছে পার্থীদের পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 2 ঘন্টা আগে পৌঁছাতে হবে, যার টাইম শুরু হচ্ছে দুপুর 12টা। অর্থাৎ 12টা মানে 10টার মধ্যে পৌঁছে যাওয়া উচিত বা 10টার মধ্যে পৌঁছাতে হবে। দ্বিতীয় নম্বর বলা হয়েছে কোনো পরীক্ষার্থীকে তার বা তারা প্রবেশপত্র, বৈধ পরিচয়পত্র যথাযথ তল্লাশি ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না। অর্থাৎ যা যা নিয়ে যাচ্ছেন এবং সঙ্গে কী রয়েছে সমস্তটাই কিন্তু তল্লাশি হবে, বা কী কী নিয়ে যেতে হবে না সেগুলো নিচে দেওয়া রয়েছে, এবং বায়োমেট্রিক যাচাইকরণ করা হবে হ্যান্ড মেটাল ডিটেক্টরের মাধ্যমে। যেভাবে মেটাল ডিটেক্টরে স্ক্যান করা হয়, কোথাও যদি তোমরা প্ল্যাটফর্মে বা এয়ারপোর্টে দেখেছো অনেক জায়গায় মেটাল ডিটেক্টর দেওয়া থাকে, তার যেভাবে স্ক্যান হয় একই পদ্ধতিতে হবে। তো এরপরেই তোমাদেরকে অনুমতি দেওয়া হবে। পুরুষ ও মহিলাদের আলাদা আলাদা গার্ড আলাদা আলাদাভাবে তল্লাশি নিবে। একটি নির্দিষ্ট ধর্মের অনুযায়ী, অর্থাৎ যে যার ধর্মে সে তার পোশাক পরিধান করে যেতে পারে, এবং আরও বলা হয়েছে যে যথাসময়ে রিপোর্ট করা যাতে সঠিকভাবে খোঁজার জন্য পর্যাপ্ত সময় থাকে, যতদূর প্রযোজ্য কোভিড প্রোটোকল মেনে আপনাকে প্রবেশ করতে হবে।
অর্থাৎ অবশ্যই মাস্ক বা যেগুলো স্যানিটাইজার অবশ্যই তাদের দ্বারা দেওয়া হবে, যদিও স্যানিটাইজারের ব্যাপারটা উল্লেখ নেই। আপাতত মাস্ক পরে তোমরা যেতে পারো এবং এখানে বলা হয়েছে যে যথেষ্ট টাইম পাবে তোমরা এই যে তোমার পরীক্ষা কেন্দ্রে কোথায় কোন রুমে পড়েছে সেই বিষয়গুলো খোঁজার জন্য। 3 নম্বরে বলা হয়েছে বিশেষভাবে সক্ষম প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষ এবং লেখকের কাছ থেকে প্রয়োজনীয় শংসাপত্র সঙ্গে আনতে হবে। অর্থাৎ যদি কেউ হ্যান্ডিক্যাপ হয়ে থাকো সেক্ষেত্রে তাদের যে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট বা যে লিখতে পারো না তার যে কপি সেগুলো কিন্তু নিয়ে যেতে হবে। তাছাড়া সম্পর্কিত নথি যদি প্রয়োজন পড়ে সেক্ষেত্রে DI বা SP-র কাছ থেকে অনুমোদিত নিতে হবে, আগেই নেওয়া উচিত এটা যাদের প্রয়োজন এগুলো। যদি একজন বিশেষভাবে সক্ষম প্রার্থী একজন লোকের প্রয়োজন হয় তাহলে 50 মিনিট অতিরিক্ত ক্ষতিপূরণমূলক সময় অনুমোদিত হবে যেমন প্রার্থী, অর্থাৎ প্রার্থী অনুযায়ী তাদেরকে 50 মিনিট এক্সট্রা দেওয়া হতে পারে যদি তার কোনো আলাদা লেখক প্রয়োজন হয়ে পড়ে। এই সব বিষয়গুলো শুধুমাত্র বিশেষভাবে সক্ষম ব্যক্তিদের জন্যই। 4 নম্বরে বলা হয়েছে প্রার্থীকে ওয়েবসাইট থেকে ডাউনলোড করা শংসাপত্র এবং একটি বৈধ আসল ID প্রমাণ উপস্থাপন করতে হবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা অনলাইনে আবেদন করার সময় আধার কার্ড দিয়ে করেছো, অবশ্যই সেই আধার কার্ডটা সঙ্গে রাখবে এবং তার সাথে একটা অন্য ডকুমেন্টস, প্যান কার্ড বা যাতে ছবি রয়েছে এরকম কোনো ডকুমেন্টস রাখার চেষ্টা করবে। নিচে সেই অপশানগুলো দেওয়া রয়েছে। বলা হয়েছে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, আধার কার্ড ছবিসহ, প্যান কার্ড, ভোটার কার্ড এবং পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, অনেকগুলো অপশান দেওয়া রয়েছে, যে কোনো একটা লাগবে। উল্লেখিত নথিপত্র ব্যতীত একজন প্রার্থী কোনো অবস্থাতেই কেন্দ্রীয় ইনচার্জের দ্বারা উল্লেখিত পরীক্ষার জন্য উপস্থিত হওয়া অনুমোদিত দেওয়া হবে। অর্থাৎ এই সমস্তগুলো থাকলেই তবেই কিন্তু তোমাকে অনুমোদিত দেওয়া হবে যে তুমি পরীক্ষা দাও। 5 নম্বর বলেছে কোনোভাবেই প্রার্থীদের বহন করা জিনিসপত্র নিরাপদে হেফাজতের জন্য কোনো স্থান বা দায়ী থাকবে না। যদিও ভাষাটা একটু এলোমেলো রয়েছে, তোমরা বুঝতে পারছো যে তোমরা যেসব জিনিসপত্র নিয়ে যাবে পরীক্ষার সেন্টারে সেগুলো রাখার জন্য কোনো নির্দিষ্ট স্থান থাকবে না এবং তোমাদের হেফাজতেই রাখতে হবে। যদি হারিয়ে যায় সেক্ষেত্রে ওনাদের কোনো দায় হবে না, এটাই কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে। 6 নম্বর বলেছে প্রত্যেক পরীক্ষার্থীকে তার নিজ নিজ কালো বল পেন নিয়ে যেতে হবে, অর্থাৎ কালো কালারের পেনেই তোমাদেরকে বল পেন বলা হয়েছে। অবশ্যই সেই কালো পেন যেটা হয়ে থাকে, কোনো জেল পেন এখানে ব্যবহার করা যাবে না। যেখান থেকে ডাউনলোড করা প্রবেশপত্রের 2 কপি, অর্থাৎ তোমাদের অনেকেই এটা দাবি করতে পারো যে এখানে কালো বল পেনের কথা বলা হয়েছে এবং 2 কপি যে ডাউনলোড করা অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে বলা হয়েছে, হয়তো এই কালারটা কী হবে। অ্যাকচুয়ালি এখানে কোনো কালারের কথা উল্লেখ নেই, সাদা কালো না কালার, তোমরা যে কোনো কপি নিয়ে যেতে পারো কিন্তু 2 কপি নিয়ে যেতে হবে, তারও কারণ নিচে দেওয়া রয়েছে। আবেদনপত্রের আপলোড করা ওয়েবসাইট এবং অতিরিক্ত ছবি যা উপস্থিতিতে পোস্ট করতে হবে। অ্যাকচুয়ালি এখানে মানেটা বলা হয়েছে যে ছবি দিয়ে আপলোড করে অনলাইনে আবেদন করেছো সেই ছবি কিন্তু একটা সাথে রাখতে হবে। 7 নম্বরে বলা হয়েছে প্রত্যেকটি প্রার্থীকে তার রোল নম্বর নির্দেশ করে একটি আসন বরাদ্দ করা হয়েছে, অর্থাৎ পরীক্ষা হলে নির্দিষ্ট একটি আসন রয়েছে যেখানে তোমার রোল নাম্বার লেখা থাকবে। প্রার্থীদের খুঁজে বের করতে হবে, শুধুমাত্র আসন দখল করে তাদের জন্য বরাদ্দ থাকা আসনেই বসতে হবে। যদি কোনো প্রার্থী তার রুম বা তার আসনে না বসে সেই প্রার্থীকে বাতিল করে দেওয়া হবে। তোমরা আগে দেখে নিয়ে সঠিক রোল নাম্বার তোমার যেখানে লেখা থাকবে সেখানেই বসবে, যদি ভুল করে অন্য কোথাও বসে তাহলে কিন্তু পরীক্ষক সেই তোমার যে অ্যাপ্লিকেশনটি বা তোমার পরীক্ষাটি কিন্তু ক্যান্সেল বা বাতিল করে দিতে পারে। 8 নম্বরে পরীক্ষা শুরু হওয়ার পর যে কোনো প্রার্থী তাকে বরাদ্দ ভেনুতে পৌঁছালে পরীক্ষায় অংশগ্রহণের অনুমোদিত দেওয়া হয়েছে। অ্যাকচুয়ালি এইটা যেটা বলা হয়েছে যে নির্দিষ্ট সময়ে যারা পৌঁছাবে তাদেরই পারমিশন দিবে, নচেত নয়। কোনো অবস্থাতেই পরীক্ষার্থীদের কেন্দ্রের ভিতর নিম্নলিখিত জিনিসপত্র বহন করতে দেওয়া হবে না, অর্থাৎ নিচে যে লেখা রয়েছে যেসব জিনিসপত্রের কথা সেগুলো তোমাদেরকে নিয়ে যাওয়া চলবে না, তাহলে কিন্তু পরীক্ষা বাতিল হয়ে যাবে। এখানে অনেকগুলো কথা উল্লেখ রয়েছে, যে কোনো স্টেশনারি আইটেম যেমন পাঠ্য উপাদান মুদ্রিত বা লিখিত ছাড়া, অর্থাৎ যেহেতু কলম তোমাদেরকে নিয়ে যেতেই হচ্ছে, কাগজের বিট, জ্যামিতি, পেন্সিল বাক্স, প্লাস্টিক এগুলো নিয়ে যাওয়া চলবে না, থালি, ক্যালকুলেটার, স্কেল, লেখার প্যাড, পেন ড্রাইভ, লগ টেবিল, ইলেকট্রিক পেন, স্ক্যানার, কিবোর্ড, পানির বোতল ইত্যাদি। অতএব এই সব বিষয়গুলো তোমাদেরকে মাথায় রাখতে হবে। জলের বোতলও তোমাদের নিয়ে যাওয়া চলবে না সেন্টারে, প্রয়োজন হলে তোমরা সেন্টার থেকে জল পাবে যদি খুব এমার্জেন্সি হয়ে থাকে। তাছাড়া নিচে আরও দেওয়া রয়েছে মোবাইল ফোন, ব্লুটুথ, এয়ারফোন, মাইক্রোফোন, পেজার, হেলথ ব্যান্ড ইত্যাদি,
মতো কোনো যোগাযোগ যন্ত্র, অর্থাৎ যার মাধ্যমে যোগাযোগ করা হয়, এমনকি ঘড়িটাও চলবে না তোমাদের, ইলেকট্রিক ঘড়ি, যে কোনো ঘড়ি। এখানে কিন্তু যে কোনো ঘড়ির কথাই বলা হয়েছে, কবজি ঘড়ি, অর্থাৎ হাতে যে কোনো ধরনের ঘড়ি কিন্তু চলবে না। মানি ব্যাগ, ক্যামেরা, গগলস, হ্যান্ডব্যাগ, সোনার অলঙ্কার ইত্যাদি, অর্থাৎ তোমরা যদি কোনো সোনার অলঙ্কারও পরে যাও সেটাও কিন্তু অ্যাকসেপ্ট করা হবে না, অর্থাৎ এগুলো না নিয়ে যাওয়াই ভালো। এখানে বলা হয়েছে তাছাড়া অন্য কোনো জিনিসপত্র দেখলে, অর্থাৎ যেগুলো মনে হচ্ছে যে তাদের যে এটা বাইরের সাথে যোগাযোগ করা যাচ্ছে বা যাবে, সেরকম আইটেম দেখলে অবশ্যই সেগুলো বাতিল করে দেওয়া হবে, এগুলো না নিয়ে যাওয়াই ভালো। এবং 10 নম্বরে বলা হয়েছে পরীক্ষার হল বা পরীক্ষার কক্ষে ধূমপান, গুটকা চিবানো, থুতু ফেলা, এই জাতীয় কোনো উপদ্রব তৈরি করার কঠোরভাবে নিষিদ্ধ। অর্থাৎ তুমি যদি পান খাও, পান খেতে ভালোবাসো বা স্মোক করতে ভালোবাসো বা কিছু মুখে নিয়ে গেছো, সেক্ষেত্রে সেগুলো অ্যালাউ করা হবে না। তাছাড়া সঙ্গে কোনো রকম খাদ্য সামগ্রী, পানীয় যেমন চা, কফি, কোল্ড ড্রিঙ্কস পরীক্ষকের ভিতর মানে পরীক্ষা কেন্দ্রের ভিতর নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে না, এটাও তোমরা পরিষ্কারভাবে বুঝতে পেরেছো, কেয়ার নিয়ে যায়। 11 নম্বরে বলা হয়েছে সংশ্লিষ্ট পরিদর্শকের বিশেষ অনুমতি ব্যতীত কোনো পরীক্ষার্থীকে তার আসন বা কক্ষ ছেড়ে দেওয়া যাবে না। অর্থাৎ অনুমতি তো যদিও এলোমেলো লেখা রয়েছে, আমরা বারবারই বলছি, মানে তোমার মানে যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা নিচ্ছে তার অনুমতি ছাড়া তোমরা পরীক্ষা সেন্টার ছাড়তে পারবে না, এটাই কিন্তু বলা হয়েছে, এবং পরীক্ষা শেষ হলে তবেই ছাড়তে পারবে। তার নিচে 12 নম্বরে বলা হয়েছে পরীক্ষা শেষ হবার পর কী কী কাগজপত্র পরীক্ষককে দিয়ে আসতে হবে। প্রথমে 1 নম্বরে বলা হয়েছে টেট 2022 OMR শিট বা উত্তরপত্র মূল কপি। এখানে মূল কপি বলা হয়েছে তারও কারণ আমরা বলবো, যেটা গোলাপি রঙের হয়ে থাকবে, এবং তোমরা যখন পরীক্ষা দিবে তখন কিন্তু এই গোলাপি রঙের একটি OMR শিট দেখতে পাবে বা যার মাধ্যমে তোমরা পরীক্ষা দিবে সেটা দিয়ে আসতে হবে পরীক্ষককে। দ্বিতীয়ত বলা হয়েছে তার প্রবেশপত্রের একটি ডাউনলোডের স্বাক্ষরিত কপি, অর্থাৎ তোমার যে অ্যাডমিট কার্ডটি তার সেই কপিটিও দিয়ে আসতে হবে। 3 নম্বর 13 নম্বর এই দুটি কিন্তু ইম্পর্টেন্ট পার্ট, কী কী দিয়ে আসতে হবে পরীক্ষা দেওয়ার পর। 4 নম্বরে 13 নম্বরে যে কথাটি বলা হয়েছে পরিদর্শকের পারমিশন ছাড়া কক্ষ ত্যাগ করা যাবে না, অর্থাৎ সমস্ত কিছু OMR শিট মিলিয়ে দেখে কতজন পরীক্ষা দিচ্ছে সমস্ত কিছু যখন মিলিয়ে বোঝে যাবে তারপর পরীক্ষক পারমিশন দিবে পরীক্ষা কেন্দ্র ছাড়তে, বা যেখানে তোমরা পরীক্ষা দিচ্ছ সেই কক্ষটি ছাড়ার পারমিশন না দেওয়া পর্যন্ত তোমরা বেরোতে পারবে না। 14 নম্বর পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমরা বারবারই বলে এসেছিলাম, লাস্টে বলবো, কি পরীক্ষার্থী তার সঙ্গে ঘুরে নিয়ে আসতে পারবে পরীক্ষা দেবার পর, এটাই কিন্তু অনেকে জানতে চেয়েছে যে কী কী ডকুমেন্টস নিয়ে নেওয়া হবে, কী কী ডকুমেন্টস আমাদেরকে দেওয়া হবে, আমি যে পরীক্ষা দিলাম তার প্রমাণ হিসেবে। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দুটো অপশান দেওয়া রয়েছে, যেমন 3টে অপশনের কথা থাকলেও এখানে যেটা প্রত্যেকেই জানো যে টেট 2022 জন্য যে কোশ্চেনটি করা থাকবে সেটি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে। এবং 2 নম্বর বলা হয়েছে টেট 2022 OMR শিট অর্থাৎ পরীক্ষার্থীর কপি সবুজ রঙের। হ্যাঁ বন্ধুরা, প্রথমে ছিল গোলাপি রঙের এবং এটা সবুজ রঙের, তাহলে কি দুটো ফিল আপ করতে হবে বা দুটো OMR শিটে দাগ দিতে হবে? আদতে তা নয়, কোনো কার্বন কপি থাকবে এবং সেই কার্বন কপির রঙটা হবে সবুজ রঙের, এবং সেই সবুজ রঙের কার্বন কপিটা তোমাদেরকে সাথে নিয়ে আসতে দিবে। পরবর্তীতে তোমরা যে সঠিক উত্তর দিয়েছো কিনা বাড়িতে এসেও মিলিয়ে দেখতে পারবে, বা সাথে সাথেই তুমি তোমার কত কোশ্চেনের উত্তর দিয়েছো, কত নাম্বার পেয়েছো বাড়িতে এসে মিলিয়ে দেখতে পারবে। তো এটা একটা ভালো সুযোগ, এবং OMR শিটের কপি করা খুবই কষ্টজনক, যাই হোক এটা আমাদের প্রাইমারি বোর্ডের তরফ থেকে নতুন করে এই অপশানটি খুঁজে দেওয়া হয়েছে যাতে কোনো রকম এই যে দুর্নীতি চলছে সেগুলো না দ্বিতীয়বার হয়, সেজন্যই কিন্তু এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 3 নম্বরে বলা হয়েছে পরিদর্শকের দ্বারা স্বাক্ষরিত প্রবেশপত্রের একটি অনুলিপি। হ্যাঁ বন্ধুরা, এটাও খুবই ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি কেন বলছি, দুটো অ্যাডমিট কার্ড নিয়ে যাওয়ার কথা প্রথমেই বলেছিল, সেই দুটো অ্যাডমিট কার্ডের মধ্যে একটা কপি দিয়ে আসতে হবে, একটা কপি পরীক্ষকের দ্বারা সিগনেচার করা থাকবে যেটা তোমাকে দিয়ে দেওয়া হবে সেটা বাড়িতে আনার জন্য। এটা কিন্তু পরবর্তীতে প্রয়োজন হবে যদি তুমি এই কোয়ালিফাইড হও এবং পরবর্তীতে যা পদক্ষেপ নিতে হবে তখন কিন্তু এই পরীক্ষকের দ্বারা সিগনেচার কপিটি প্রয়োজন হবে, এবং এটা খুব যত্ন করে ঘরে এনে রাখার প্রয়োজন আছে। তো সেই বিষয়ের জন্যই ভিডিওটা করতে আসা, যে দুটো পার্ট বা নিচের 12 নম্বরের
1 আর 2 এবং 14 নম্বরের যে তিনটা ভাগ রয়েছে এই দুটো খুবই ইম্পর্টেন্ট। বারবার ওই জন্য বলছি এই দুটো পার্ট দেখে নিবে, অবশ্যই 2 কপি তোমাদের অ্যাডমিট কার্ডের জেরক্স বলো বা প্রিন্ট আউট বলো, যে কোনোভাবে তোমরা 2 কপি নিয়ে যাবে এবং যাতে পরিষ্কার বোঝা যাবে এবং কালো কলমে তোমাদের লিখতে হবে। তো এই বিষয়গুলো তোমাদেরকে পরিষ্কার করতে পেরেছি। হ্যাঁ বন্ধুরা, আশা করি এই সমস্ত বিষয়গুলো তোমরা একদম পরিষ্কারভাবে বুঝতে পেরেছো। যদি কিছু আরও জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও, আমরা সে বিষয়ে সঠিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে লাইক এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের দেওয়া বেল আইকনটা ক্লিক করতে ভুলো না পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। যারা অলরেডি সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করছো অসংখ্য ধন্যবাদ। এভাবেই পাশে থেকেও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।